এবার কিছু গাণিতিক সমস্যা এবং কিছু ফর্মুলা, এগুলো লক্ষ্য করো যেটা তোমাদের বলছিলাম। ওকে, প্রথমেই দেখো, আর এন ইকুয়াল এস স্কোয়ার বাই ফোর ফাই স্কোয়ার এম ই স্কোয়ার ইনটু এন স্কোয়ার বাই জেড। এটা হচ্ছে মূলত একটি পরমাণু নিউক্লিয়াস থেকে কক্ষপথের ব্যাসার্ধ বা কক্ষপথগুলোর দূরত্ব নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়। আর এন সমান এস স্কোয়ার বাই ফোর ফাই স্কোয়ার এম ই স্কোয়ার ইনটু এন স্কোয়ার বাই জেড। এখানে এস হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, আর ফাই ফাই এম ই স্কোয়ার, এম হচ্ছে ইলেকট্রনের ভর, আর ই হচ্ছে ইলেকট্রনের চার্জ। এখন ইলেকট্রনের ভর কত, এটা তোমার ইলেকট্রনের ভর তোমাদের জানা থাকার কথা। 9.108 ইন্টু 10^28, 9.108 ইন্টু 10^28 গ্রাম। তারপর ইলেকট্রনের চার্জ হচ্ছে 4.803 ইন্টু 10^10 ESU, 10^10 ESU। আর প্লাঙ্ক কনস্ট্যান্ট তো সবারই পরিচিত, 6.626 ইন্টু 10^27 আর্ক পার সেকেন্ড। আর হ্যাঁ, এটাই। তারপর একটি কক্ষপথে ইলেকট্রনের শক্তি কত, এটা নির্ণয় করার জন্য ইএন ইকুয়াল -2π² এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এস স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এই ফর্মুলা ব্যবহার করে, এখানে জেড হচ্ছে মূলত পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার একটি নির্দিষ্ট মৌলের, আর এন হচ্ছে কক্ষপথের সংখ্যা, কোন কক্ষপথে ইলেকট্রনটি অবস্থান করছে এই অবস্থায় ইলেকট্রনের শক্তি নির্ণয় করার জন্য। এন হচ্ছে এই কক্ষপথের সংখ্যা, আর আগের মতোই এম ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, এস হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, আর ভিএন একটি নির্দিষ্ট কক্ষপথে অবস্থানকালীন ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করার জন্য। ভি এন ইকুয়াল টু ফাই ই স্কোয়ার বাই এইচ, এস হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট ইন্টু জেড বাই এন, জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার, আর এন হচ্ছে কক্ষপথের সংখ্যা, কোন কক্ষপথে অবস্থান করছিল তখন। আর এম ভি আর সমান এন এস বাই টু ফাই, এটা এভাবেও লেখা হয়, এম সি আর সমান এন এইচ বাই টু ফাই। এম সি এবং এম বি মূলত একই, এম বি হচ্ছে মূলত বস্তু ক্ষেত্রে, আর এম সিটা ব্যবহার করা হয় সাব অ্যাটমিক পার্টিকেলের ক্ষেত্রে। আর এন এইচ বাই টু ফাই এটা একই, এটা হচ্ছে মূলত কক্ষপথ ইলেকট্রনের ভরবেগ নির্ণয় করার জন্য। এম সি আর হচ্ছে ভরবেগ। আর একটি পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করার জন্য এবং প্রকৃত পারমাণবিক ভর কীভাবে নির্ণয় করা হয়, এবার এটা দেখো। আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করার জন্য মৌলের একটি পরমাণুর ভরকে কার্বন 12 আইসোটোপের ভরের 12 ভাগের এক অংশ দ্বারা ভর দ্বারা ভাগ করতে হয়। আর কার্বন 12 আইসোটোপের ভরের 12 ভাগের এক অংশকে সাধারণত 1 AMU লেখা হয়। কার্বন 12 এর 1/12 অংশকে সাধারণত 1 AMU দ্বারা প্রকাশ করা হয়। আর 1 AMU এর মান হচ্ছে 1.6605 ইন্টু 10^24, 1.6605 ইন্টু 10^24, 1.6605 ইন্টু 10^24, এটাকে এক ডালটনও বলা হয়, ওয়ান ডালটনও বলা হয়। আর একটি পরমাণু প্রকৃত ভরকে কীভাবে প্রকাশ করা হয়, একটি পরমাণু প্রকৃত ভর এখান থেকে বোঝা যাচ্ছে যে আপেক্ষিক পারমাণবিক ভরকে যদি আমরা 1 AMU বা এটা দ্বারা ভাগ গুণ করি তাহলে একটি পরমাণু প্রকৃত ভর পাবো। তাছাড়া আরেকটা নিয়ম আছে, হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভরকে যখন আমরা অ্যাভোগাড্রো নাম্বার দ্বারা ভাগ করবো, অ্যাভোগাড্রো নাম্বার কত, 6.023 ইন্টু 10^23 দ্বারা ভাগ দিলে আমরা একটি পরমাণু প্রকৃত ভর পাবো। এবার এগুলো লক্ষ্য করো, ব্রগলির সমীকরণ ল্যামডা ইকুয়াল এইচ বাই এম বি, মূলত এই সমীকরণটা এখানে কীভাবে আসছে এটাই দেখাবো। আচ্ছা, তোমরা সবাই আইনস্টাইনের সেই বিখ্যাত সমীকরণটা জানো, ইকুয়াল এম সি স্কোয়ার, আর প্লাঙ্কের সেই সমীকরণ এইচ নিউ। তাহলে এই দুটা থেকে আমরা কী পাবো, এম সি স্কোয়ার সমান এইচ নিউ। আর এস নিউ নিউ সমান কি আমরা জানি, সি বাই ল্যামডা। তাহলে এখানে এম সি স্কোয়ার সমান এইচ সি বাই ল্যামডা, উভয় থেকে আমরা সিগুলা বাদ করে দিই, তাহলে এখানে এম সি থাকবে আর এখানে সিটা চলে গেলে তাহলে এইচ বাই ল্যামডা। এখানে এম সি সমান এইচ বাই ল্যামডা, এটা সাব অ্যাটমিক পার্টিকেলের ক্ষেত্রে, অর্থাৎ ফোটনের ক্ষেত্রে। আর যখন একটা বস্তুর ক্ষেত্রে হবে তাহলে কী হবে, এম বি সমান এইচ বাই ল্যামডা। তাহলে দুটো এম বি সমান এইচ বাই ল্যামডা হবে, কারণ বস্তুকণার ক্ষেত্রে ফি ইকুয়াল এম ভি, তাই এম বি সমান এইচ বাই ল্যামডা হবে। আর এখান থেকে বোঝা যাচ্ছে ল্যামডা ইকুয়াল এইচ বাই এম বি হবে।
আর এবার সেই অদ্ভুত সমীকরণটা, শ্রোডিঞ্জারের সমীকরণ। মূলত এটা সম্পর্কে তেমন আলোচনা না করলেও চলে, একবার সমীকরণটা দেখে নাও। এখানে ল্যামডা, ল্যামডা স্কয়ার সাই, সাই হচ্ছে মূলত, সাই হচ্ছে মূলত ওয়েভ ফাংশন, ওয়েভ ফাংশন, তরঙ্গ সমীকরণ। তারপর এখানে এক্স স্কোয়ার, তারপর এখানে ওয়াই স্কোয়ার, আর এখানে জেড স্কোয়ার। এই তিনটা হচ্ছে মূলত তিনটা অক্ষ, থ্রি ডাইমেনশনাল তিনটা অক্ষ নির্দেশ করছে। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা জেড অক্ষ। আর এই সাই দ্বারা এটাও বোঝাচ্ছে যে সমকোণস্থ তিনটি অক্ষের একটি ফ্যাক্টর বোঝাচ্ছে, সমকোণস্থ তিনটি অক্ষের, এই তিনটা অক্ষ এখানে সমকোণস্থ, জেড অক্ষের সাথে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এগুলো সবগুলো সমকোণস্থ। তারপর এস হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, আর এম হচ্ছে ইলেকট্রনের ভর, তারপর ই হচ্ছে ইলেকট্রনের, ইলেকট্রনের টোটাল টোটাল এনার্জি, টোটাল এনার্জি, আর ইউ হচ্ছে ইলেকট্রনের স্থিতি শক্তি, জেড ই স্কোয়ার ইলেকট্রনের স্থিতি শক্তি। ইউ সমান জেড ই স্কোয়ার বাই এম, এটা হচ্ছে ইলেকট্রনের স্থিতি শক্তি। আর সাহিত্য হচ্ছে ওয়েভ ফাংশন, এটা আগেই বলেছি। তো এটা হচ্ছে শ্রোডিঞ্জারের সমীকরণ আর হাইজেনবার্গের সেই বিখ্যাত সমীকরণ, যার জন্য তিনি নোবেল প্রাইজ পেয়েছেন। হাইজেনবার্গের সমীকরণটা হচ্ছে কি, ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার দ্যান আর ইকুয়াল এইচ বাই ফোর পাই, এইচ বাই ফোর পাই। আর এখানে ডেল্টা এক্স হচ্ছে অবস্থানের অনিশ্চয়তা, অবস্থানের অনিশ্চয়তা, আর ডেল্টা পি হচ্ছে ফি, তাহলে ডেল্টা পি হচ্ছে ভরবেগের অনিশ্চয়তা, ভরবেগের অনিশ্চয়তা। গ্রেটার দ্যান অর্থাৎ ডেল্টা এক্স, ডেল্টা পি ভরবেগ এবং অবস্থানের অনিশ্চয়তার গুণফল এইচ বাই ফোর পাই হচ্ছে বড় বা এর সমান হবে। আর এখানে ডেল্টা এক্স এবং ডেল্টা পি, এটা লক্ষ্য করলে দেখা যায় দুটো হচ্ছে সম্পর্কটা হচ্ছে কি, ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে কি, অবস্থান, যদি আমরা এর অবস্থান কোনো একটি সাবঅ্যাটমিক পার্টিকেলের অবস্থান নিশ্চিতভাবে নির্ণয় করতে যায় তাহলে এর ভরবেগ অনিশ্চিত হয়ে পড়বে, তার আবার যদি ভরবেগ নিশ্চিতভাবে নির্ণয় করতে যায় তাহলে অবস্থান নিশ্চিত, অবস্থান নির্ণয় অনিশ্চিত হয়ে পড়বে। তো এটা হচ্ছে হাইজেনবার্গের সমীকরণ। সো এগুলাই, এই সূত্রগুলাই মূলত দেখবা।